দর্শক, আজকে আপনাদেরকে আমি আজকে ব্যাক পেইনের কিছু এক্সারসাইজ দেখাবো, থেরাপিউটিক এক্সারসাইজ এবং খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ যারা ব্যাক পেইনে ভুগছেন দীর্ঘদিন। স্পেশালি আমার রোগী যারা ডিপিএস হসপিটালে চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন বা এখন ঠিকমতো এক্সারসাইজ করেন না বা ভুলে গিয়েছেন, তাদের এটা অনেকাংশ উপকারে আসবে। আর যারা ব্যাক পেইনে নতুনভাবে ভুগছেন বা বিএলআইডি আপনার ডায়াগনোসড হয়েছে, বিএলআইডি রোগীর ক্ষেত্রে এক্সারসাইজ খুবই উপকারে আসবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়াতে আছে আপনারা বারবার রিকোয়েস্ট করছেন বিভিন্ন এক্সারসাইজ দেওয়ার জন্য। তার ধারাবাহিকতা আমি ইতিপূর্বে বিভিন্ন এক্সারসাইজ দিয়েছিলাম, আজকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাক পেইন বা মেরুদণ্ডের ব্যথার কিছু একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ দেখাচ্ছি, যেটা আপনাদের অনেকাংশে উপকারে আসবে। ব্যাক পেইন বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত আমরা বেশিরভাগ যে ব্যাক পেইন পেয়ে থাকি সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। মেকানিক্যাল ব্যাক পেইনের অন্যতম হচ্ছে পিএলআইডি বা প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অনেক সময় সায়াটিকা বা তো বলে থাকে বা অনেকে বাংলাদেশে। তো এই ক্ষেত্রে ব্যাক পেইনের যেটা করতে হবে, শুরুতে এই জাতীয় রোগীদেরকে পজিশন খুবই ইম্পর্টেন্ট, যে উপর হয়ে শোয়া, একেবারে উপর হয়ে শুয়ে যেতে হবে, ঠিক যেভাবে আছে উনি একজন ব্যাক পেইনের রোগী। উপর হয়ে শুয়ে যাওয়ার পর আমরা যেটা হচ্ছে বেসিক এক্সারসাইজ, যেটা সবাই প্রায় প্রাইমারিভাবে আমরা ট্রাই করি করা যায় কিনা, সেটা রোগীর সামনের অংশ এবং পিছনের দু পা একসাথে পিছনে উঠানো। আমি দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন, আপনি সামনের অংশ এবং পিছনের দু পা একসাথে উঠান, সামনে তাকাবেন, ওকে, আর উঠান, আর উঠান, হাঁটু ভাঙবেন না, হাঁটু সোজা রাখেন, হাঁটু সোজা, আর উঠান, এই ফোর ধরে রাখেন, ওয়ান টু থ্রি ফোর, এভাবে 10 পর্যন্ত কাউন্ট করতে হবে এবং এভাবে ধরে রাখতে হবে। 10 সেকেন্ড শেষ হয়ে গেলে ছেড়ে দিতে হবে, ছেড়ে দেন, রিল্যাক্স। এটা হচ্ছে একবার হলো, এভাবে শুরুতে প্রাথমিক পর্যায়ে 5 বার 6 বার এভাবে বাড়াতে বাড়াতে আপনার 10 বার 15 20 বার পর্যন্ত করতে পারেন। এবং এটা ন্যূনতম রেগুলার 2 টাইমস, সকাল বিকাল অথবা 3 টাইমস যদি 3 বার করা যায় অনেকাংশে উপকৃত হবে। এই এক্সারসাইজটা নিয়মিত যদি আপনারা করেন অনেকাংশে পিএলআইডি জনিত যে ব্যাক পেইন থাকে এটা চলে যাবে। যারা এই এক্সারসাইজ করতে পারবে না, অনেক সময় ব্যথা হতে পারে, সেক্ষেত্রে আমরা এক্সারসাইজ মডিফিকেশন করে থাকি। সেক্ষেত্রে হাত দুটো সামনে নিয়ে যেতে হবে, হাত দুটো সামনে নিয়ে যান, হাত দুটো লক্ষ্য রাখবেন, শুধু সামনের অংশটা উঠাবেন, ওকে, সামনের অংশ হাতে ভর দিয়ে উঠান, উঠান, হাঁটু, হ্যাঁ, একেবারে এলবো সোজা হয়ে যাবে, এলবো সোজা, আর উঠবে, আর উঠবে, আর উঠবে, এলবো সোজা হবে, এলবো, হ্যাঁ, ইয়েস, দিস ইজ অ্যানাদার মডিফিকেশন। এবং 10 সেকেন্ড হোল্ড করতে হবে, এলবো সোজা থাকবে, সামনে তাকাতে হবে, ওকে, 10 সেকেন্ড ধরে আবার ছেড়ে দেন, সম্পূর্ণ ছেড়ে দেন, একেবারে ফ্লোরে লাগিয়ে দেবেন, ওকে, রিল্যাক্স। এইভাবে আগের মতো 5 বার 10 বার আপনি গ্রেজুয়ালি করতে পারেন। অ্যানাদার মডিফিকেশন, আমি আরেকটা মডিফিকেশন দেখাচ্ছি যেটা আপনি চেঞ্জ করে করতে পারেন, সেটা শুধু এক পা করে পিছনে উঠানো, পিছনে উঠান, উঠান, ইয়েস, ফোর, মোটামুটি অ্যাপার্ট নিয়ার অ্যাবাউট 5 ইঞ্চি উচ্চতায় উঠাতে হবে। এটাও 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, 1 2, এভাবে 10 পর্যন্ত কাউন্ট করার পর সেকেন্ড 10 সেকেন্ড টাইম পার হওয়ার পর আপনাকে ছেড়ে দিতে হবে। একইভাবে এটা সেম, উঠান, 10 সেকেন্ড ধরে রাখার পর আপনাকে ছেড়ে দিতে হবে এবং শুধু দু পা পিছনে উঠাবে, শুধু দু পা, ট্রাই করে, ইয়েস, ফোর করে, 1 2 3 4 5, এভাবে 10 পর্যন্ত কাউন্ট করবেন, ছেড়ে দেবেন। এ হচ্ছে অ্যানাদার মডিফিকেশন। কেউ যদি প্রথম এক্সারসাইজটা করতে না পারে, দ্বিতীয় যে এক্সারসাইজ সামনে হাত দিয়ে দেখালাম সেটা করা যেতে পারে, সেটা না হবে পিছনে এক পা করে করা যেতে পারে। এক্ষেত্রে আপনার যে ডিস্কের সমস্যা আছে, পিএলআইডি ব্যাক মাসেলের যে অনেক সময় মাসেল স্পাজম থাকতে পারে, মাসেল উইক থাকতে পারে, মাসেলের গ্রেড কমে যেতে পারে, সেক্ষেত্রে ব্যাক মাসেল অনেক স্ট্রেংথ হবে এবং অনেকাংশে পিএলআইডি সমস্যা চলে যাবে। তো দর্শক, আমরা নেক্সট আরেকদিন আপনাদের অ্যানাদার কোনো এক্সারসাইজ, থেরাপিউটিক এক্সারসাইজ আমি দেখাবো। অবশ্যই আপনারা
আমার ফেসবুকে লাইক শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।